ফ্রেন্ডস উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় থেকে অনেকগুলো ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে ঠিক আছে তো তোমরা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে ধৈর্য সহকারে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে কোনো লিখিত পরীক্ষা নেই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ তো দেখতে পাচ্ছ যে এখানে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে পোস্ট পুন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার ওয়েস্ট বেঙ্গল পিন সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর নোটিফিকেশন বেরিয়েছে চৌদ্দ দুই দুই হাজার কুড়ি এখানে পথটি রয়েছে সিনিয়র রিসার্চ ফেলো তো সিনিয়র রিসার্চ পদে টোটাল একটাই পথ রয়েছে এখানে আমরা এই বক্সের মধ্যে দেখতে পাচ্ছি লোকেশন হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পুন্ডিবিরি কোচবিহার ডেট অফ ইন্টারভিউ তো ডেট অফ ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার কুড়ি ওয়েটনেসডে বুধবার বেলা বারোটায় নেম অফ দ্য পোস্ট সিনিয়র রিসার্চ ফেলো একটাই পোস্ট আর এখানে আমাদের স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ আর এখানে কোয়ালিফিকেশন যেটা লাগছে সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন এগ্রিকালচার এক্সটেনশন আর এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট উইথ ফোর ইয়ার্স ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অর হর্টিকালচার ঠিক আছে তো মাস্টার ডিগ্রি লাগবে এগ্রিকালচার নিয়ে আর এখানে অথবা দেওয়া রয়েছে মাস্টার ডিগ্রি অর পিএইচডি ইন এনি আদার ডিসিপ্লিন অব এগ্রিকালচার অর হর্টিকালচার পিএইচডি থাকলেও চলবে তবে পিএইচডি থাকতে হবে এগ্রিকালচার নিয়ে ডিজারেবেল বলছে কম্পিউটার নলেজ ইন এম এস মাইক্রোসফট জানতে হবে অফিস তারপরে মাল্টিমিডিয়া অ্যাটসেট্রা অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স ইফ এনি যদি অন্য কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তাহলে আরও ভালো এখানে ন্যাশনালিটি এবং এস লিমিটেড দেওয়া রয়েছে এস হতে হবে চল্লিশ বছরের নিচে এস শুড বিলো ফোরটি ইয়ার্স ঠিক আছে তো হিসাবটা হচ্ছে এক এক হাজার কুড়ি থেকে তো এখানে আমাদের এস সি এস টিদের জন্য ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে ঠিক আছে আর সিলেকশন প্রসেস প্রসিডিওর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্য ডিরেক্টর অফ রিসার্চ উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পুন্ডিবিরি কোচবিহার এখানে আমাদের কি বলা আছে একটা কমিটি আছে এ সিলেকশন কমিটি ফর এ ওয়ার্ক ইন ইন্টারভিউ তো একটা কমিটি ইন্টারভিউটা গঠন করবে এবং তারাই সিলেকশন করবে আর সেটা কোথায় দ্য ডিরেক্টর অফ রিসার্চ উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পুন্ডিপুরি কোচবিহার এবার বলছে হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করবে তো এখানে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং টু কপিস অফ অ্যাপ্লিকেশন অ্যালন উইথ ডিটেল বায়োডাটা অ্যান্ড টু সেটস অফ ফটোকপিস অফ অল ডকুমেন্টস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট স্টার্টিং ফ্রম মাধ্যমিক এক্সামিনেশন ডিউলি অ্যাটেস্টেড বাই এ গ্যাজেটেড অফিসার হেড অফ দ্য ইনস্টিটিউশন সেলফ অ্যাটেস্টেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপিয়ারিং অ্যাট দ্য ইন্টারভিউ তো মাধ্যমিক লেভেলের থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত যতগুলো মার্কশিট রয়েছে যতগুলো সার্টিফিকেট রয়েছে প্রত্যেকটি সার্টিফিকেট এবং রেজাল্ট অবশ্যই একটি গ্যাজেটেড অফিসারের অ্যাটেস্টেড থাকতে হবে ঠিক আছে আর সেই সঙ্গে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে ইন্টারভিউয়ের দিন আর সেই সঙ্গে কিন্তু দুই কপি কী নিয়ে আসতে হচ্ছে ফটো কপি নিয়ে আসতে হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড বি ব্রিং টু কপিস অফ অ্যাপ্লিকেশন ও অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি নিতে পারবে ডাউনলোড করে ঠিক আছে আর না হলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পিডিএফ ফাইল পেয়ে যাবে আর সেই সঙ্গে কিন্তু বায়োডাটা নিয়ে আসতে হবে দুই কপি উইথ ডিটেল অব ডিটেল বায়োডাটা অ্যান্ড টু সেটস অব ফটোকিজ আর দুই কপি ফটো নিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে বলছে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং টু নাম্বারস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড দ্য অরিজিনাল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট স্টার্টিং ফ্রম মাধ্যমিক আর সেই সঙ্গে কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে মাধ্যমিক থেকে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত আর সেই সঙ্গে আমাদের দুই কপি ফটো নিয়ে আসতে হবে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং দ্যু প্রুফ অফ ডেট অফ বার্থ অবশ্যই ক্যান্ডিডেটকে জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে মানে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থের প্রুফ নিয়ে আসতে হবে আধার কার্ড নিয়ে আসলেও হবে তো এখানে কী কী বলছে সিবিএসই মানে সিবিএসইর যে অ্যাডমিট কার্ডটা সেটা নিয়ে আসলেও হবে এইস এসসি এস এসসি মেট্রিকুলেশন সার্টিফিকে সার্টিফিকেশান তো ম্যাট্রিকুলেট যে সার্টিফিকেটটা আছে সেটাও নিয়ে নিলে হবে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য এস সি এস টি ওবিসি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি এস সি এসটি সার্টিফিকেট থাকে তবে অবশ্যই অরিজিনালটা সঙ্গে নিয়ে আসতে হবে জেরোক্স সহ তো ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ তো কবে ইন্টারভিউ হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি বেলা বারোটা ভেনু হচ্ছে তোমার জায়গাটা হচ্ছে চেম্বার অফ দ্য ডিরেক্টর অফ রিসার্চ উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পুণ্ডিবাড়ি কোচবিহার ঠিক আছে তো অবশ্যই যদি এলিজিবিলিটি হয়ে থাকো যোগ্য হয়ে থাকো তো অবশ্যই চেষ্টা করবে এবারে আমরা জানব আরও দুটি পথ সম্পর্কে সেই পথটি হচ্ছে স্মার্ট কারিকুলার ডেলিভারি থ্রু ভার্চুয়াল ক্লাসরুম অ্যাস কমিউনিকেশন লিঙ্কড ইন্টারফেস ফর কাল্টিভেটিং নলেজ অ্যান্ড অনলাইন কোর্সেস সংক্ষেপে এনএএইসিপি ন্যাশনাল এগ্রিকালচার হায়ার এডুকেশন প্রজেক্ট কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ হচ্ছে দুটি পোস্টে রিকোয়ারমেন্টস কি স্কিল পার্সোনাল ফর প্রোগ্রামিং অ্যান্ড লেকচার কন্টেন্ট ডেভেলপমেন্ট কম্পিউটার প্রোগ্রামার নাম্বার অফ পোস্ট হচ্ছে দুটি মান্থলি স্যালারি স্যালারি হচ্ছে তিরিশ হাজার আর কোয়ালিফিকেশন খুবই হাই এখানে বি টেক ব্যাচেলার এডুকেশন ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এমএসসি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এম সি এ ফলোয়িং এ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এখানে যেটা লাগছে অ্যাসেন্সিয়াল কম্পিটেন্স ঠিক আছে স্ট্রং নলেজ থাকতে হবে পিএইচপির ওপর আর গুড নলেজ থাকতে হবে এইচ এর ওপর অ্যান্ড জাভা স্ক্রিপ্ট ঠিক আছে মাস্ট বি ক্যাপাবল টু ডেভেলপ অ্যান্ড হ্যান্ডেল পিএইচপি বেস্ট ওয়েব অ্যাপ্লিকেশনস তো এখানে অনেকগুলো নলেজের কথা বলা রয়েছে যেগুলো লাগবে মাস্ট বি রেডি ফর সেলফ আপ গ্রেটেশন অ্যাব অ্যাবাউট নিউ টেকনোলজিস অ্যাট লিস্ট টু ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এস পি এইচপি প্রোগ্রামার তো পিএইচপির প্রোগ্রাম প্রোগ্রামের উপর দু বছরের কমপক্ষে এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবারে দেখে নেব আইটি সাপোর্ট ওয়েব ডিজাইন আরও একটি পদ এই পদের বেলায় আমাদের স্যালারি হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা পার মান্থ কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি উইথ সার্টিফিকেট কোর্স ইন ওয়েব ডিজাইন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট তো ওয়েব ডিজাইন অভিজ্ঞতা থাকতে হবে আর যে সকল বিষয়গুলো লাগছে অ্যাসেন্সিয়াল কম্পিটেন্স স্ট্রং অন এইচ টিএমএল এইচ টিএমএলের উপর অভিজ্ঞতা থাকতে হবে জাভা স্ক্রিপ্টের জাভা স্ক্রিপ্ট ঠিক আছে এটার উপরও অভিজ্ঞতা থাকতে হবে এক্সপিরিয়েন্স অফ ডিজাইন লেআউট উইথ অ্যাডব ফটোশপ ফটোশপের ফটোশপের ওপর এক্সপিরিয়েন্স থাকতে হবে তো এখানে অনেকগুলো এক্সপিরিয়েন্সের কথা বলা আছে দেখে নেবে অ্যাটলিস্ট টু ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এ ওয়েব ডিজাইনার তো দু বছরের কমপক্ষে ওয়েব ডিজাইনের ওপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখে নিবে আর এস যেটা রয়েছে সেটা হচ্ছে চল্লিশ বছরের মোর দ্যান চল্লিশ এস শুড নট বি তো চল্লিশ বছরের বেশি হলে চলবে না বয়স গণনা হবে এক এক দু মধ্যে এস সি এস টিদের এস রিল্যাক্সেশন রয়েছে পাঁচ বছরের সিলে সিলেকশন প্রসিডিওর রয়েছে এখানে সিলেকশন প্রসিডিউর হবে গিয়ে একটা সিলেকশন কমিটি রয়েছে যারা ইন্টারভিউটি নেবে সেটা হচ্ছে এ বিল্ডিং উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পুন্ডিবেরি কোচবিহার হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করবে দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং দ্য থ্রি কপিস অফ কারিকুলাম ভিটা অ্যান্ড টু সেট অফ ফটো কপিস অব দ্য অরিজিনাল ডকুমেন্টস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট স্টার্টিং ফ্রম মাধ্যমিক এক্সামিনেশন ডিউলি সেলফ অ্যাটেস্টেড অ্যাট দ্য টাইম অফ অ্যাপিয়ারিং দ্য ইন্টারভিউ তো ইন্টারভিউয়ের সময় মাধ্যমিক থেকে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত যতগুলো সার্টিফিকেট এবং রেজাল্ট রয়েছে প্রত্যেকটি সার্টিফিকেট এবং রেজাল্টের অরিজিনাল এবং জেরক্স নিয়ে আসতে হবে এই পদের বেলায় ইন্টারভিউটি হতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি বেলা এগারোটায় আর ভেনু হচ্ছে এ বিল্ডিং উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার ঠিক আছে এবারে আমরা আরও তিনটি পথ সম্পর্কে জানবো সেই তিনটি পথ কিন্তু অফিসার র্যাঙ্কে নিয়োগ হচ্ছে এখানে রেজিস্টার প্রথম পদটি রেজিস্টার একটাই পথ আর এখানে মান্থলি স্যালারি স্যালারি হচ্ছে সাতত্রিশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার আর গ্রেড পে রয়েছে দশ হাজার টাকা আর বয়স সময়সীমা দেওয়া রয়েছে নট লেস দেন চল্লিশ ইয়ার্স মানে চল্লিশ বছরের নিচে হবে না চল্লিশ বছরের ঊর্ধ্বে লাগবে তারপরে দুই নম্বর যে পদটি দেওয়া রয়েছে ডিরেক্টর অফ ফার্মস এখানেও কিন্তু একটি পদ শূন্য পদ একটি আর স্যালারি রয়েছে সাঁত্রিশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার পার মান্থ গ্রেড পে রয়েছে সঙ্গে দশ হাজার টাকা আর বিলো ফিফটি ফাইভ ইয়ার্স বয়স রয়েছে এখানে পঞ্চান্ন বছরের নিচে ডেভেলপমেন্ট অফিসার পদের বেলায় এখানে আমাদের স্যালারি হচ্ছে পনেরো হাজার ছয়শো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা গ্রেড পে রয়েছে আট হাজার টাকা নট লেস দেন থার্টি ফাইভ ইয়ার্স মানে পঁয়ত্রিশ বছরের নিচে কিন্তু হচ্ছে না পঁয়ত্রিশ বছরের উড়তে লাগবে এবারে এখানে কী বলছে দ্য নাম্বার অফ পোস্ট আর প্রভিশনাল ক্রাইটেরিয়া ফর ডিফারেন্ট পোস্ট অফ অফিসার তো এখানে যে সমস্ত যোগ্যতাগুলো লাগছে যে সকল বিষয়ে এক্সপিরিয়েন্সগুলো লাগছে এখানে দেখে নিবে তোমরা আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবে এখানে বলছে নেম অফ দ্য পোস্ট রেজিস্টার পদের বেলায় এখানে যে বিষয়গুলো লাগছে ইউনিফর্মলি গুড একাডেমিক রেকর্ড উইথ এ মাস্টার ডিগ্রি তো মাস্টার ডিগ্রিতে কিন্তু মিনিমাম ফিফটি মার্কস লাগবে নিচে অনেকগুলো বিষয় এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এগুলো দেখে নিবে তোমরা কী কী এক্সপিরিয়েন্স লাগছে হুম আমরা নিচে চলে যাব এবার ডিরেক্টর অফ ফার্মস পদের বেলায় এখানেও কিন্তু কী লাগছে ইউনিফর্মলি গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ এ মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রি লাগছে সে সঙ্গে কিন্তু এগ্রোনমি অর রিকগনাইজড ইকুইবাল অ্যান্ড উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ডেভেলপমেন্ট অফিসার পদের বেলায় এখানেও কিন্তু মাস্টার ডিগ্রি লাগছে সঙ্গে লাগছে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আর নানান এক্সপিরিয়েন্সগুলো নিচে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নিবে আর অ্যাপ্লাই কিভাবে করবে অ্যাপ্লাই করবে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব ফ্রম অপটেন ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট তো ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে অফিশিয়াল ওয়েবসাইট ডব্লিউ ডট কে ডট এসি ডট ইন ঠিক আছে তো এখানে এই ওয়েবসাইটিতে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে এক হাজার টাকা ইউ আর ও বিসিএ ও বিসিবি ক্যাটাগরির জন্য আর পাঁচশো টাকা লাগছে টি অফিসের মানে এস সি এস টি ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে এবারে আমরা দেখে নেব টিচার্স পদে নিয়োগ হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ে টোটাল এখানে বি কুড়িটি পোস্ট রয়েছে ঠিক আছে তো এখানে তিনটি ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে প্রফেসর তারপরে এসিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠিক আছে তো প্রথমে আমরা দেখে নেব প্রফেসর পদে মান্থলি স্যালারি হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার আর একাডেমিক গ্রেড পে রয়েছে দশ হাজার টাকা এখানে এগ্রিকালচার ইকোনমিক্স পদের বেলায় এসসিদের জন্য একটি পথ রয়েছে ইউ আর এস টি ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিদের জন্য নেই এখানে এগ্রিকালচার এক্সটেনশন পদের বেলায় এসসিদের জন্য একটি পথ রয়েছে বাকিদের বাকি ক্যাটাগরিগুলিতে নেই এগ্রিকালচার স্ট্যাটাস্টিক্স পদের বেলায় এসটিদের জন্য একটি পথ রয়েছে বাকি পদগুলির জন্য নেই আর বায়োকেমিস্ট্রিতে আমাদের ও এ ক্যাটাগরির জন্য একটি রয়েছে বাকি ক্যাটাগরিগুলিতে নেই সোশ্যাল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রিতে একটি পদ রয়েছে এসসি এসসিদের জন্য আর হস্ট হারভেস্ট পোস্ট হারভেস্ট টেকনোলজিতে রয়েছে ইউ আর ক্যাটাগরিদের জন্য একটি পদ এখানে টোটাল ছয়টি পদের নিয়োগ হচ্ছে এবারে আমরা দেখে নিব অ্যাসোসিয়েট প্রফেসর পদের বেলায় মান্থলি স্যালারি সাঁত্রিশ টাকা থেকে সাতষট্টি হাজার টাকা আর গ্রেড পে হচ্ছে নয় হাজার টাকা বায়োকেমিস্ট্রি পদের বেলায় একটি টিচার নিয়োগ হচ্ছে ওবিসি বি ক্যাটাগরিদের জন্য ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং পদের বেলায় এসসিদের জন্য একটি পথ রয়েছে প্রসেসিং অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং পদের বেলায় এসি ক্যাটাগরিতে একটি পদ রয়েছে সোশ্যাল অ্যান্ড ওয়াটার কনজারভেশন ইঞ্জিনিয়ারিং পদের বেলায় ওবিসি এ ক্যাটাগরিদের জন্য একটি পদ এখানে টোটাল চারটি পদে কিন্তু নিয়োগ হচ্ছে তারপরে নেক্সট যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের বেলায় মান্থলি স্যালারি পনেরো হাজার থেকে পনেরো হাজার ছয়শো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা আর অ্যাকাডেমিক গ্রেড পে হচ্ছে ছয়শো টাকা ছয় হাজার টাকা এখানে ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচার এসসি ক্যাটাগরিদের জন্য একটি পথ রয়েছে প্ল্যান্টেশন এখানে ওবিসি এ ক্যাটাগরিদের জন্য একটি পথ পোস্ট হারভেস্ট টেকনোলজি টেকনোলজিতে ওবিসি এ ক্যাটাগরিদের জন্য একটি পথ রয়েছে আর জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ওবিসি বি ক্যাটাগরিদের জন্য একটি পথ প্ল্যান্ট প্যাথোলজিদের এসসি ক্যাটাগরিদের জন্য একটি পথ আর এগ্রিকালচারাল ইকোনমিক্স পদের বেলায় ওবিসি এ ক্যাটাগরিদের জন্য একটি পথ সোশ্যাল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে এসসিদের জন্য একটি পথ এগ্রোনমিতে এসসিদের জন্য একটি পথ ফরেস্ট্রি এখানেও কিন্তু এসসিদের জন্য একটি পথ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এসসি জন্য একটি পদ এখানে টোটাল দশটি পদে কিন্তু নিয়োগ হচ্ছে সব থেকে বেশি পোস্ট হচ্ছে এস সি ক্যাটাগরিতে এখানে আমরা ম্যাক্সিমাম এস লিমিটেড দেখতে পাচ্ছি এখানে প্রফেসর পদের বেলায় ইয়ার্স অ্যাসোসিয়েট প্রফেসর পঁয়তাল্লিশ ইয়ার্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের বেলায় কিন্তু সাঁত্রিশ ইয়ার্স অর লেস প্রত্যেকটি লেস লেস দেওয়া রয়েছে আর এখানে কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি প্রত্যেকটি পদের বেলায় মাস্টার ডিগ্রি লাগছে বিভিন্ন পদে ঠিক আছে তোমরা নিচে দেখে নিবে আমি নিচে সরাসরি ওয়েব অফিশিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সরাসরি এই পেজটাতে চলে আসতে পারবে হ্যাঁ ডিটেলস তোমরা দেখে নিবে তো বন্ধুরা আশা রাখবো এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক কিছু জানাতে পেরেছি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে